সালমান মার 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 এই যে তারা তো আরে বল রিভাইভটা কর তাড়াতাড়ি বল রিভাইভ কর তাড়াতাড়ি ও স্যার আপনি আসুন আসুন হন স্যার বসুন বসুন আচ্ছা যখন তো আমি আসি তখনই কি তোমাকে এসব করতে হয় কখনো দেখি পাবজি কখনো দেখি টিকটক কি করবো স্যার বলুন ডিজিটাল যুগে ডিজিটাল নিয়ে চর্চা করবো না কি নিয়ে করবো কখনো টিকটক কখনো পাবজি এগুলো তো স্যার আমাদের মূলধন হ্যাঁ হ্যাঁ আমি পরে পড়াতে এসেছি পরে কথা বলছি কি হলো কি স্যার গার্লফ্রেন্ড নাকি না 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 ওসব কিছু না পড়া শুরু করো আরে স্যার অত লজ্জা পাওয়ার কি আছে গার্লফ্রেন্ড তো থাকতেই পারে কত বছরের রিলেশন স্যার উফ ওসব কিছু না বললাম তো হ্যালো হ্যাঁ আমি এখন পড়াতে এসেছি তো বললাম তো ওসব নিয়ে পরে কথা বলছি এখন রাখো আরে স্যার কিছু হয়েছে নাকি না না ওসব কিছু না পড়া শুরু করো আরে স্যার কি হয়েছে তো বলুন কিছু হয়েছে নাকি আরে ওই শপিং করতে যাবে বলছে আমার হাতে এখন টাকা পয়সাও নেই তাই ওই একটু ঝামেলা চলছে আরে স্যার এই ব্যাপার নো টেনশন স্যার আমি তো আছি আমি নাকি টাকা আমার সাথে 1000 টাকা 1100 টাকা দিলেই হয়ে যাবি কত টাকা লাগবে স্যার আপনার দেখ বাবা আমাকে 5000 টাকা ধারে তোকে আমি 200 টাকা এক্সট্রা দিয়ে দেবো এক সপ্তাহ বাদে তোকে আমি 200 টাকা দিয়ে দেবো তাহলে স্যার এই খুশির আগে ছুটি হয়ে যাক স্যার মামার বাড়ি আবদার নাকি দেখো বেশি কথা বলবে না পুরো চুপচাপ থাকবে আচ্ছা আগের দিন যেন কোন টপিকটা পড়াচ্ছিলাম কি হলো কি বলবে তো আরে কি হলো কি কানে কথা যাচ্ছে না নাকি মুখে কথা বলতে পারো না একটু আগেই তো আপনি বললেন যে পুরো চুপচাপ থাকতে আরে চুপ থাকতে বলেছি মানে পড়া ছাড়া অন্য কোনো কথা বলতে বারণ করেছি আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে তাহলে ওই আগের দিন কোন টপিকটা পড়াচ্ছিলাম ওই তো স্যার চাপ চাপ ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে মন দিয়ে পড়াটা শোনো কি হলো আপনিই তো বললেন স্যার মন দিয়ে শুনতে তাই মন তো বক্ষ দেশেই থাকে তাই মনটা আগিয়ে দিলাম কি হলো স্যার আচ্ছা তুমি কি ছোট থেকে এরকম না যত দিন যাচ্ছে তত এমন হয়ে যাচ্ছ এসব আবার কি বাচ্চাদের মতো প্রশ্ন স্যার ছোটবেলায় এমন থাকে নাকি ছোটবেলায় তো সবাই ছোট না মানে ছোটবেলায় তো সবাই ছোট থাকে সময়ের সাথে সাথে বড় হয় এটাও কি জানেন না স্যার লাগে আমার লাগে না ভালো তাহলে স্যার পড়াটা শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ তাহলে শুরু করা যাক প্রথমেই পড়ছি জলের চাপ মনে করো এই রুমটাই পুরো জলে ভর্তি তাহলে কি হলো কি স্যার শ্বাসকষ্ট হচ্ছে খুব স্যার কেন কি হয়েছে স্যার আপনি বললেন না যে এই রুমটা জলে ভর্তি তার মানে তো আমরা ডুবে আছি স্যার শ্বাস নিতে কষ্ট হচ্ছে স্যার কেন এভাবে কাঁদাও যেন স্যার কিছু বলুন স্যার স্যার হ্যাঁ হ্যাঁ সব জল রুম থেকে বার করে দিয়েছি বাঁচলাম স্যার কার পাল্লায় পড়েছি আমি কাকিমা হ্যাঁ বলো বলছি আপনি চাটা না মা কিছু না কিছু না তুমি যাও তুমি যাও স্যার এসব আবার কি তুমি চুপ থাকো একদম বলছি আপনি চাটা কাকে দিয়ে যান কেন আপনাকে দে কেন দেব ও তো চা খেয়ে আপনার কাছে পড়তে বসে তাহলে আগের দিন যে বললো চাটা আপনি ওকেই দিয়ে যান আগের দিন তো চা বিস্কুট ওই খেলো সরি মা
ভুল হয়ে গেছে, ভুল দেখাচ্ছি মজা। স্যার আপনি আজ বাড়ি চলে যান, ওর ভুল আমি বার করছি। হ্যাঁ হ্যাঁ।